এই চারাগুলো যাচ্ছে কুমিল্লার 14 গ্রামে বেলাল হোসেন সাহেবের নামে। উনি গাছগুলো রোপণ করবেন ছাদ বাগানের জন্য, তো ওনাকে আমরা ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত গাছগুলো দিয়েছি। কারণ ছাদ বাগানের জন্য বেশি বড় গাছ লাগানো কখনোই উচিত না, একদম 4 থেকে 5 ফিট বা 3 ফিট, 3.5 ফিট, 4.5 ফিট এই ধরনের গাছ রোপণ করতে হয়। আমাদের কাছে কিন্তু আমের গাছগুলো এর চেয়েও বড় বড় আছে বা লিচুর গাছ এর চেয়েও বড় আছে। তো প্রথমে আমি চলুন আপনাদেরকে দেখিয়ে দিব বেলাল হোসেন সাহেবের গাছগুলো। বাড়ি এক মালটা তার উচ্চতা হবে 1 ফিটের কাছাকাছি। ব্যানানা ম্যাঙ্গো হচ্ছে আপনার মেইন ডাল হচ্ছে একটি, এবং এর সঙ্গে শাখা উপশাখা যদি বলি আমি 4টা, এবং তার ভেতর 3টা ডালে কিন্তু মুকুল এসেছে। হলো কাটিমন, কাটিমনের ডাল প্রথম দিকে একটাই ডাল আছে, উচ্চতা হবে এরকম 5 ফিট, মুকুলের একদম সমপরিমাণ। আর 3টা ডাল হচ্ছে মেইন, 3টা ডালের মধ্যে 3টা ডালে মুকুল এসেছে। উপশাখা আছে 5টি আছে, তো 5টিতে আপনার মোটামুটি 5টিতে মুকুল এসেছে। এবং এই পাশে যে ছোট ডালটা আছে এটাতে মুকুল এসেছে। বম্বিলিচু চারা ছাদ বাগানের জন্য একদম পারফেক্ট দেওয়া হয়েছে, এবং মুকুল সহ দেওয়া হয়েছে। দেখেন ডাল বেশ কয়েকটি আছে এখানে। আমি আগেই বলেছি আপনার বম্বে লিচুর বা যে কোনো লিচুর চারা কিন্তু গাছের গোড়া আঁকা বাঁকা সোজা এরকম দেওয়া খুবই টাফ। তবে সবচেয়ে যেটা বেস্ট আমার কাছে মনে হয়েছে সেটা ওনাকে তুলে দেওয়া হয়েছে মুকুল সহ বম্বে লিচুর চারা। বাড়ি ফোরে কিন্তু মুকুল আসতে শুরু করেছে। আপনার এই যে এখানে গোড়ার দিকে একটা ডাল আর উপরের দিকে আছে 4টি ডাল, এটা হচ্ছে হাড়িভাঙ্গা, আমাদের রংপুর দিনাজপুরের বিখ্যাত। এখানে নতুন পাতা বের হয়েছে, তারপর এই পাতাগুলো হয়তো শুকিয়ে যাবে, সমস্যা নেই। বেশ ঝোপালো আছে, এরকমের হাড়িভাঙ্গা স্যার আমাদের কাছে অনেক আছে, এবং এর চেয়েও বড় স্যার আমাদের আসা অনেক আছে। এবং এখানেও দেখেন মুকুল আসতে শুরু করেছে হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা কিন্তু মুকুল সহ খুব কম পাওয়া যায়, আমরা কিন্তু ওনাকে দিয়েছি হাড়িভাঙ্গা মুকুল সহ। হচ্ছে বেলাল হোসেন সাহেবের চারাগুলো, যেগুলো আজকে যাচ্ছে কুমিল্লার 14 গ্রামে। আমাদের কীটনাশক জোন থেকে নাসরিন নাহার ঢাকার শনিরাকড়া থেকে নিয়েছেন, 500 মিলি মিরাকুলান, 200 মিলি সাইফার মেত্রি, মিল্ক ল্যান্ড অ্যাগ্রো ফার্ম থেকে নিয়েছেন শরীফ হোসাইন, নারায়ণগঞ্জের ফুতুল্লাতে কম্পেনিয়ন 100 গ্রাম, কুমুলাস 500 গ্রাম, নাভারা 100 মিলি, সানমেকিন 100 মিলি, আফামফেস নার্সারি থেকে দেশি বিদেশি বিভিন্ন ফলের চারা দিচ্ছে। এর পাশাপাশি আপনার বাগানের কোনো সমস্যা থাকলে, আমের বাগান বা যে কোনো ফলের বাগান কীভাবে সুরক্ষা দেবেন, যদি আপনাদের কোনো পরামর্শের দরকার হয়, আমি যদিও বা কৃষিবিদ না, আমি কিন্তু অভিজ্ঞতার আলোকে এইসব পরামর্শ দিয়ে থাকি এবং নিজের বাগান নার্সারি পরিচর্যা করি। তো সেক্ষেত্রে আপনারা আমাদের কীটনাশক জোন থেকে ওষুধ নিতে পারেন, অথবা আপনারা যদি বলেন ভাই আমাকে গ্রুপের নামটা বলে দেন, আমরা আপনাকে জানিয়ে দেবো, আপনি আপনার পার্শ্ববর্তী দোকান থেকে কিনে নিতে পারেন। আমরা শুধু আমাদের ব্যবসার বা প্রসারের জন্যই করছি না, আমরা কিন্তু আপনাদেরকে ফ্রি পরামর্শ দিচ্ছি। অবশ্যই আমরা যে জিনিসগুলো দিয়ে স্প্রে করি, রিকমেন্ডেড যে কীটনাশক এবং ছত্রাকনাশক থাকবে, সেগুলো আপনারা দিলে ফুলে ফলে ভরে যাবে আপনার বাগান, ছাদ বাগান এবং বাণিজ্যিক বাগান। তো আমি শেষ করবো, শেষ করার আগে বলবো যথারীতি আমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে ফার্ম ফ্রেশের রাও ম্যাঙ্গো বার বা রাও আম সত্ত্ব, কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। প্রতি কেজি 950 টাকা আমরা হোম ডেলিভারি দিব বাংলাদেশের সর্বত্র। এটা হচ্ছে শেষ লটের আম সত্ত্ব। এরপরে আছে আমাদের চাল, রাও ফার্ম ফ্রেশের চালঘর থেকে চাল নিতে পারেন। ভাত এবং পোলাইয়ের জন্য, ভাতের জন্য স্পেশালি কাটারি হোক কাটারি নাজির, দেশীয় বাসমতি নিতে পারেন ভাতের জন্য। এরপরে আছে আপনাদের পোলাও বা বিরিয়ানির জন্য সুগন্ধি চিনিগুড়া চাল এবং ইন্ডিয়ান বাসমতি চাল। ডায়াবেটিস অথবা ক্যান্সার প্রতিরোধী চাল হচ্ছে লাল চাল। এরপর ঘানিতে ভাঙানো খালি সরিষার তেল, ঘি, গাওয়া ঘি। আজকের মতো আমি শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।